আসসালামু আলাইকুম সবাইকে, ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল থেকেই যেহেতু ব্লগটা শুরু করেছি, সকালের জন্য নাস্তা বানাচ্ছি। এই নাস্তাটা কিন্তু আমার খুবই পছন্দের, এমনকি আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় প্রতিদিন কিন্তু রুটি বানায় বা পরোটা বানায়। তো আজকে না হয় ভিন্ন ধরনের একটা রুটি বানাবো। তো এই রুটিটা বানাতে কিন্তু বেলাবেলির কোনো দরকার নাই, কোনো ঝামেলাও হয় না, একদম 10 মিনিটের মধ্যে সকালের নাস্তাটা রেডি করে নিতে পারবেন। তো যেহেতু আমার অনেক বেশি পছন্দের, আজকে না হয় আমার পছন্দের সকালে সবাইকে নাস্তাটা খাওয়াবো। তো এদিকে আমি এক পাশে হচ্ছে প্যান ধুলে দিয়েছি, অন্য পাশে হচ্ছে চায়ের পানি বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ঘরে ছোট থেকে বড় সবাই চাটা পছন্দ করে খায়, তো সেই হিসেবে আমি সবার জন্য চাটা বসিয়ে দিয়েছি। তো আজকে রুটিটা যেহেতু বানাচ্ছি, এখানে কি দিয়েছি সেটা তো আপনাদের বলা হয়নি। তো এই রুটিটা বানানোর ক্ষেত্রে চালের গুঁড়ি আর ময়দা ব্যবহার করেছি। চালের গুঁড়ি যদি ঘরে না থাকে, চাইলে কিন্তু সুজিও দেওয়া যায়। যেহেতু আমার ঘরে চালের গুঁড়া আছে, সেজন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া, 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। তো আমরা যেভাবে পাটিসাপটা বানাই সেম কিন্তু উপকরণগুলো লাগে। তো আমি যেহেতু এটা পাটিসাপটা বানাচ্ছি না, রুটির মতোই বানাচ্ছি, একটু ঝাল হবে, মশলার একটা ফ্লেভার থাকবে। তো এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি পরিমাণ মতো, আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এরপরে দিয়েছি আমি মশলার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা দিয়েছি। এতে করে একটা মশলার সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দিইনি। এভাবেই কিন্তু রুটিটা বানানো হয়। আর অল্প পরিমাণ তেল দিয়েছি। আমি কিন্তু প্যানে কোনো ধরনের তেল দিচ্ছি না, ব্রাশও করে দিচ্ছি না, যেহেতু আমি ব্যাটারটা তৈরি করেছি। ওখানে আমি প্রায় 2 চা চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি, সেই কারণে কিন্তু রুটিটা খুবই সুন্দরভাবে উঠে আসছে, প্যানের মধ্যে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। তো এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর মাশাল্লাহ, রুটির কালারটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। আমার পরিবারে দেখা যায় ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। চাইলে কিন্তু আপনাদের পরিবারে ছোটো বড় সবাইকে কিন্তু এভাবে বানিয়ে একদিন খাওয়াতে পারবেন, সবাই কিন্তু এই রুটির প্রেমে পড়ে যাবে। আমার ঘরে দেখা যায় সকালবেলা নাস্তা নিয়ে অনেক বেশি তাল বাহানা চলে, যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চারা আছে। তো তাসিদ্দুহ অনেক সময় দেখা যায় ভাজি দিয়ে রুটি খেতে চায় না বা পরোটা খেতে চায় না, ডিম ভাজি করে দিলেও খায় না, ওরা চা দিয়ে খেতেই পছন্দ করে। তো মাঝে মাঝে যখন আর ভাজি বা ডিম ভাজি খেতে ইচ্ছে না করে, তো এই ধরনের কিন্তু আমি রুটি বানিয়ে দিই। তো এই রুটিটা একটু সস দিয়ে বা টমেটো ক্যাচাপ বা টমেটো সস দিয়ে বা এমনকি একটু মেয়োনিজ থাকলে, মেয়োনিজে যদি একটু সস মিক্স করে দেন বাচ্চাদের, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি অনেক বেশি পছন্দ করি। তো আমি নাস্তা বানাতে বানাতে আমি আমার আপু ভাইয়াদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হলো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা রেগুলার যদি আমার ব্লগগুলো দেখেন বা আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিওগুলো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের কিন্তু একজন হয়ে থাকতে পারেন। এতে করে যদি আমি কোনো নতুন ব্লগ ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আমার রুটি আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এদিকে টেবিলেও দিয়ে দিয়েছি, বাচ্চারা তো অধীর আগ্রহে বসে রয়েছে। এটা হচ্ছে শুক্রবার ছিল, সেজন্য বাচ্চাদের স্কুল ছিল না। তো আমি সবার জন্য প্লেটে বেড়ে দিচ্ছি, সাথে একটু সসও দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের দেখা যায় সসের বোতলটা যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু সসের বোতলটা একদিনেই শেষ করে ফেলবে আমার বাচ্চারা, এমনকি সসটা কিন্তু তারা তো অনেক বেশি পছন্দ করে। যেহেতু একটু ঝাল, তবুও কিন্তু ও বড়দের দেখায় দেখায় একটু সস হাতে নিয়ে খেতে চায় বা প্লেটে নিয়ে খেতে চায়, সেই কারণে আমি অল্প বেড়ে দিয়েছি, যাতে ওরা বেশি নিয়ে না ফেলে। যেহেতু বাহিরের সসগুলো কিন্তু আমাদের শরীরের প্রতি তেমন ভালো না, স্বাস্থ্যের প্রতি,
তবুও একটু মুখে রুচি আনার জন্য বাচ্চাদের দেওয়া বা নিজেরা একটু খাওয়া। তো এদিকে আমি তাওরাতকেও দিয়েছি। আর ইদানিং তাওরাত কী করে জানেন, ওরা তাওরাত দেখা যায় ওর ভাই বোনদের দেখায় দেখায়, ও কিন্তু বড়দের মতো প্লেট নিয়ে বসে, বা আমরা চা খেলে ওকেও একটু চা দিতে হয়, কাফ লাগে ওর জন্য। তো ও একদম সবারগুলো ফলো করে, ছোটো বাচ্চারা যা করে আর কি। তো এই যে দেখেন, ওরও একটু একটা চেয়ার লাগবে, একটা প্লেট লাগবে সবার মতো, কিন্তু ওকেও নাস্তা দিতে হবে। ও কিন্তু তেমন খায় না, তবুও কিন্তু ভাগটা নিয়ে নেয়। তো আমি ওর জন্য একটা কাপ নিয়ে এসেছি, প্লাস্টিকের কাপ যেটা সেটাই দিয়েছি, যেহেতু কাচের কাপ দিলে ও ভেঙে ফেলে। তো এই ও কিন্তু প্লাস্টিকের কাপে করে বা মগে করে কিন্তু চা পানি কোনো কিছুই খেতে চায় না, যেহেতু চা একটু গরম থাকে বা দুধ একটু গরম থাকে, সেজন্য আমি প্লাস্টিকের মগ দিয়ে দিই। আর পানি খাওয়ার ক্ষেত্রে কিন্তু ও কাঁচের গ্লাসে করে পানি খাবে, ওকে যদি প্লাস্টিকের মগ দিই ও কিন্তু নেয় না। তো বাচ্চারা দেখা যায় যখন একটু একটু বড় হবে, তখন দেখবেন বড়রা যা করে তা কিন্তু করতে চায়, মানে যেটাই চোখের সামনে দেখে সেগুলোই কিন্তু ওরা করে। ছোটরা দেখা যায় এই বয়সে সব কিছু শিখে বড়দের কাছ থেকে। আপনি একটা কথা বললেন, ও সেই সেম কথা কিন্তু বলতে চাচ্ছে, আর কোনো কিছু দেখলে ওইটাই করতে চাচ্ছে এ আর কি। তো সকালে নাস্তা খেয়ে আমি একটু ছাদে আসলাম। আজকে একটু রোদ উঠেছে, কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি হয়েছে, প্রায় 5-6 দিনের মতো বৃষ্টি হয়েছে আমাদের সাতকানিয়াতে। তো যেহেতু একটু রোদ উঠেছে, আমি আসলাম ছাদে। অনেকগুলো কাপড় কিন্তু জমা হয়েছিল, আমি 2-3 দিন ওয়াশিং মেশিনে কাপড় ধুয়েছি, এগুলো কিন্তু ছাদে শুকাতে দিতে পারিনি, যেহেতু প্রতিদিন বৃষ্টি হয়েছে। এগুলো সবগুলো কিন্তু আমি সিঁড়িঘরের মধ্যে রশি টাঙিয়ে দিয়েছিলাম। তো যখন একটু রোদ উঠেছে দেখেছি আমি সব কাপড় কিন্তু ছাদে বিলিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের বেগুন গাছে মাশাল্লাহ কয়েকটা বেগুন ধরেছে, এখানে গাছ ছিল 2টা। আর ছোট ছোট বেগুন দেখা যাচ্ছে কাঠবিড়ালি খেয়ে ফেলছে, আর যেহেতু এগুলো এখনও ছোট, তবু আমি যেগুলো বড় হয়েছে আজকে সেগুলো কিন্তু ছিঁড়ে নিয়ে যাব। তো দেখা যাবে এগুলো বড় হতে হতে কিন্তু আমরা আর খেতে পারবো না, কাঠবিড়ালি যে বেগুনও খায় সেগুলো কিন্তু আমার এখানেই দেখছি। আসলে ছাদে আমাদের কমলা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, কাঠবিড়ালি কিন্তু সব খেয়ে ফেলছে, আর সেই জন্য কিন্তু কোনো কিছু রোপণ করতে বা লাগাতে ইচ্ছে করছে না, যেহেতু ছাদে আমরা শখ করে গাছ লাগাই। নুসাফের আব্বু কিন্তু অনেক বেশি পছন্দ করে গাছ লাগাতে, তো যেহেতু কোনো কিছু খেতে পারছি না, তো সেই জন্য কিন্তু ইচ্ছেটা চলে যাচ্ছে কোনো কিছু লাগানোর। তো আজকের ব্লগটা আমি একটু একটু করে 2-3 দিনের কিন্তু একসাথে শেয়ার করেছি। তো আজকের দিনটা হচ্ছে আমার ননদ আজকে চলে যাবে, তো আমার ননদ বাচ্চাদের স্কুল বন্ধ ছিল কুরবানির সময়, তখন আমাদের সাথে 1 সপ্তাহের মতো ছিল। তো আজকে হচ্ছে আমার ননদ চলে যাবে। তো এর আগে যেগুলো দেখিয়েছি সকালের, তো সেগুলো কিন্তু কয়েকদিন আগের, তো এটা ছিল প্রায় 1 সপ্তাহ আগে। যেহেতু একটু ভিডিও করা ছিল, চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই একটা ব্লগ বানিয়ে। তো বাচ্চাদের নিয়ে যেহেতু ব্যস্তই থাকছি, আর দেখা যায় আমি সময় পাচ্ছি না যে আমি একটু রান্নাবান্না করছি বা ঘরে বিভিন্ন কাজ করছি একটু ভিডিও করার। আর আপনি ভিডিও করে যদি কোনো কাজ করেন, সেই কাজ করতে দেখা যায় অনেক বেশি সময় লাগে, তো তেমন বেশি ভিডিও করা হচ্ছে না। তাই আজকে 2-3 দিনের ব্লগ আমি একসাথে একটা ব্লগ বানিয়ে শেয়ার করছি। তো আমি রান্না করেছি হচ্ছে মুরগির মাংস রান্না করেছি পটল দিয়ে, আর যেহেতু আমরা বাচ্চারা অনেক আছে একটু ঝুলঝুল করে রান্না করেছি। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে দুন্দুল রান্না করেছি, আমাদের চট্টগ্রামে কিন্তু এটা ফুরুল বলে, তো অনেকে আবার দুন্দুল বলেই চিনে। তো সেটা রান্না করেছি চিংড়ি দিয়ে। আর আমার ননদ যেহেতু মুরগির মাংস খায় না, ওর জন্য একটা রুই মাছ ফ্রাই করে নিচ্ছি, আর রুই মাছের ডিমও ছিল, সেটা সহ আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর রুই মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমার ননদ খাওয়ার সময় আমাকেও একটু দিয়েছিল, ওর ভাইয়াকে একটু দিয়েছিল, তো আমি খেয়ে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা ফ্রাই করার উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, আর যে কোনো মাছ ফ্রাই করতে যদি একটু উপরে ময়দা দেওয়া হয় তাহলে কিন্তু প্যানের সাথে আর লেগে যায় না, খুবই সুন্দরভাবে উপরে একটু ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু অনেক মজা, আর প্যানে কিন্তু একদমই লাগবে না,
অনেক সময় মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু প্যানে লেগে যায়, তো এটা কিন্তু ভেঙে যায় মাছ। একটু যদি ময়দা ছিটিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর উঠে যায় প্যান থেকে। তো গতকালকে ছিল আমার চাচির ফাতিয়া, মানে 4 দিনের দিন যে ফাতিয়াটা দেওয়া হয়। তো আমার চাচি কিন্তু মারা গিয়েছে আজকে প্রায় কত 16 দিনের মতো হয়েছে আর কি। আসলে মানুষ মারা গেলে না দিনগুলো কিন্তু তাড়াতাড়ি চলে যায়। তো আমরা 4 দিনের দিন ফাতিয়ার সময় আমার শাশুড়িকেও যেতে বলেছিলাম, ওরা যায়নি, আমার ননদকেও বলেছিলাম, আমার ননদও যায়নি। তো ওরাও যেহেতু যাচ্ছে না, আমিও মানে না যাওয়ার জন্যই চেয়েছিলাম। তো যেহেতু আমার বোনরাও আসছে শহর থেকে, ফুফিরা সবাই আসছে, তো আমি যেহেতু কাছে আছি এখানে, তো আমার বোনও বললো চলে আয়, আমরাও যেহেতু সবাই মিলে আসছি। তো আমি আমার ননদের মেয়েদেরকে সহ নিয়ে আমরা সবাই একটা রিক্সা নিয়ে, যেহেতু আমার বাবার বাড়ি কাছে খালের এপারে ওপারে আর কি, তো রিক্সা নিয়ে গেলাম। তো আমরা যেহেতু ফাতিয়াটা বিকেলবেলা রাতের খাবার, তো আমরা বিকেলবেলায় গিয়েছি, রাত্রে খেয়ে আবার চলে আসলাম। তো আমার বোন অরিন আর ফাহিম এসেছিল শহর থেকে, ওরা শহরে চলে গিয়েছে, আমি এদিকে আমাদের ঘরেই চলে এসেছি। তো এটা হচ্ছে পরের দিন, পরের দিন দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে আমার ননদও চলে যাবে, আমার ননদ দেখা গিয়েছে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ ছিল, আমাদের সাথেই ছিল, তো কয়েকদিন পর কিন্তু স্কুল খুলে গিয়েছে, মানে কয়েকদিন পর না, বুধবারে কিন্তু স্কুল খুলে গিয়েছে, আমার ননদ গিয়েছে শুক্রবারে। তো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো এটা ছিল পুকুরের মাছ, রুই মাছ। তো যেহেতু কাটা মাছ বাচ্চারা তেমন বেশি খেতে চায় না, তো নুসাইবা বলছিল ফ্রাই করে রান্না করার জন্য, আর এভাবে যদি একটু ফ্রাই করে রান্না করা হয় নুসাইবা কিন্তু খুবই ভালো করে পছন্দ করে খেতে চায়। তো আমি মাছটা একটু ভালো করে আজকেও একটু ময়দা ছিটিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, একদমই কিন্তু প্যানের মধ্যে লাগেনি, উঠে গিয়েছে। এরপর একটু মশলা কষিয়ে আমি একটু মশলার মধ্যে মাখা মাখা করে রান্না করে নিচ্ছি। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়েছে, আর আমার বাচ্চারা দেখা যায় মাছটা তেমন বেশি পছন্দ করে না, আজকের মাছটা কিন্তু কাটা বেছে খেয়েছে, ওরা পছন্দ করেছে। তো এটা হচ্ছে আমার ননদ একটু পর চলে যাবে, নুসাইবা আব্বু একটা কাঁঠাল এনেছিল, মাশাল্লাহ এই কাঁঠালটা এত বেশি মজা হয়েছে। তো যেহেতু আমার ননদও চলে যাবে, আমার এর আগে একটু ভেঙে সবাইকে দিয়ে দিব, বাচ্চারাও সবাই খাবে, আমার ননদও খাবে। তো সেই জন্যে আমি আসরের সময় ভেঙে নিচ্ছি, দেখা যায় আমরা সন্ধ্যার সময় নাস্তা করি, তো যেহেতু আমার ননদ চলে যাচ্ছে সেই জন্য একটু আগেই নাস্তা দিয়ে দিয়েছি। আর আমার ননদের জন্য রান্না করা হয়েছে, ও যাওয়ার সময় রান্না করে দিয়েছে, ও যাতে গিয়ে রান্না করতে না হয়। তো সবাইকে কাঁঠালটা দিয়েছি, আমি কিন্তু খাইনি, আমার জন্য আর আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছি। অনেক বেশি মজা ছিল কাঁঠালটা, বাজারের কাঁঠাল হলেও কিন্তু খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এদিকে আমার ননদরাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, গাড়ির জন্য অপেক্ষা করছে, ওদের জন্য গাড়ি আনতে গিয়েছে তাসির। তো তাসির গাড়ি নিয়ে আসলে ওরা কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে। তো এদিকে আমারও একটু খারাপ লাগছিল আজকে, সারাদিন খুবই খারাপ লাগছে, একদম মাথাটা ঝিমঝিম করছে, শরীর তেমন বেশি ভালো লাগছে না। আমি নিচে চেয়ারের মধ্যে বসেছিলাম, ওরাও গাড়ির জন্য অপেক্ষা করেছিল। তো এদিকে গাড়ি নিয়ে এসেছে তাসির, ওরাও কিন্তু এখন চলে যাবে যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।